everyone, welcome to Music Buzz and a very happy Friday. And today is going to be a really psyched episode. You'll know why kichukhon pore, but welcome to Music Buzz. Hi, ami Alifuladdin, Music Buzz e apnader commentary jacchi ami. Ebong jeta bolchilo Farshid je ajke ashole khubi psyched ekta episode hote jacche, tar karon hocche amader sathe ajke, well, as you know, we're sitting on the black couch. Which means amader ekhane tinjoner beshi guest ache. Yes. Well, tinjoner beshi guest ache, but shurute ami jar sathe দেখা করে দিব আজকে, সে হচ্ছে আমাদের সবার পছন্দের নাহিয়ান from Power Surge. Welcome to the show. Hello. And is this the first time? This is the first. How? Yeah, I guess this is the first time. How is this the first time? Power Surge from almost সবাইকে পেয়েছি. Yes, Nahian for the Jamshed আসে me most of the time, I think. So welcome, welcome. Thank you, thank you for having me. And congratulations. তোমাকে আগে দেই, because তুমি এই পুরো ব্যাপারটার পিছনে আছো, যে ওয়াকেন যে হেভি মেটাল contest jeta hoye gelo to tomar uddoge hoyeche, right? And hats off to you. And ar ki bolbo jaira. No, thank you. Thanks for having me. From the amazing band, they are the winners of the Wacken battle. Yes. They are Thrash. Welcome to the show. Thank you. Welcome to the show, Thrash. Nahian, tomar kache ki ektu battle ta niye shunbo, tar ektu Dhaka FM e Jewel ache. Hi Jewel. Hello Alif, hello Farshid, and hello guys. Specially welcome to Music Buzz, Nahian ke bolte chai. Our performance amra dekhechi package bibhinno shomoy screen e ba Music Buzz e studio te eshe amaderke er age shomoy deni Nahian, to ajke amra oke ek beshi beshi proshno korbo. And congratulations, and the band, congratulations guys. Shuti darun ekti আয়োজন এবং এখানে পার্টিসিপেট করা এবং একই সঙ্গে বিজয় ছিনিয়ে নেয়া, এর পেছনে কিন্তু অনেক কিছু, তো সেগুলো কিছু কিছু আজকে জানতে চাইবো আমাদের আজকের ব্যান্ডের সঙ্গে। সো লিসনার্স এন্ড ভিউয়ার্স, আমাদের সঙ্গেই থাকুন, দারুণ একটি এপিসোড আজকের। এবং আমাদেরকে যদি কিছু লিখতে চান এবং আজকের যারা অতিথি তাদের কাছে যদি কিছু জানবার থাকে, তাদের উইশ করতে চান, আমাদের ফ্যান পেজে লিখে ফেলুন facebook.com/musicbuzz71. থ্যাংক ইউ জুয়েল। Yes, আমাদের ইনফ্যাক্ট ছবিটা আমার হাতে আছে, এখনই পোস্ট হয়ে যাবে। ফার্স্ট হয় নাই বোধহয়। হচ্ছে। সো ইউ ওয়ান্ট আস্ক অ্যাবাউট দ্য ওয়াকেন। Yes, Nahian, how did it all start? তোমার কোম্পানি আছে ভেলোর। হ্যাঁ। পুরো কোম্পানি থেকে কিভাবে উদ্যোগটা না হলো? ওয়াকেনকে বাংলাদেশে কিভাবে আসলো? আচ্ছা, এটা বলার আগে সবার আগে আমি ওয়াকেন ওপেন এয়ার নিয়ে বলবো। জার্মানির বিগেস্ট মেটাল ফেস্টিভ্যাল, ইনফ্যাক্ট ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট মেটাল ফেস্টিভ্যাল ওয়াকেন ওপেন এয়ার, 1990 থেকে হয়ে আসছে। তো আমি জাস্ট একটা কম্পারিজন দিব, যখন প্রথম 1990-তে ওয়াকেন ওপেন এয়ার হয়, মাত্র 6টা ব্যান্ড ছিল এবং প্রথম ওদের কনসার্টে ক্রাউড হয় 800, আর এখন রিসেন্ট ইয়ার্স যেই শোগুলো হচ্ছে আর অ্যারাউন্ড 200 ব্যান্ডস পারফর্ম করে, ক্রাউড হয় 80,000, 800 থেকে 80,000। এবং আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই বছর যখন ওয়াকেনের মেইন লাইন আপ অ্যানাউন্স হয়, মাত্র 2 দিনের মধ্যে 80,000 টিকিট সোল্ড আউট, যেখানে ইচ টিকিট কস্টেড লাইক 30,000 BDT। তো এনিওয়ে, দ্যাট বিগ ইজ ওয়াকেন ওপেন এয়ার। তো ওয়াকেন মেটাল ব্যাটলটা ওয়াকেন ফাউন্ডেশনের আন্ডারে হয়ে থাকে, 2004 থেকে হয়ে আসছে। ওয়াকেন ওপেন এয়ারে ওয়ার্ল্ডের অনেক রিনাউন বিগ বিগ ব্যান্ডস বাজাচ্ছে, স্পেশালি ইউরোপিয়ান ব্যান্ডস অ্যান্ড আমেরিকান ব্যান্ডস মেইনলি। বাট ওয়াকেন ফাউন্ডেশন একটা ইনিশিয়েটিভ নেয় যে ওয়ার্ল্ডের অন্যান্য যেসব কান্ট্রিতে মেটাল অত ফেমাস না, বা মেটাল হয়তো জাস্ট একটা লিটল প্ল্যাটফর্ম ওভাবে সিন নাই, ওইসব দেশের ব্যান্ডগুলোকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য। সো তারা ওয়ার্ল্ডের 40টারও বেশি দেশে ওয়াকেন মেটাল ব্যাটল একটা কম্পিটিশন অর্গানাইজ করে। সেই অর্গানাইজেস যে করে, সেখান থেকে তারা বিভিন্ন লোকাল প্রমোটারদেরকে লাইসেন্স দেয়। তো আমি আমার কোম্পানি ইভেন্ট ম্যানেজমেন্ট ভেলোর ইভেন্টস থেকে গত কয়েক বছর ধরে চেষ্টা করছিলাম এই লাইসেন্সটা পাওয়ার জন্য। তো ফাইনালি 2 ইয়ার্স আগে আমরা লাইসেন্সটা পাই ওয়াকেন মেটাল ব্যাটল বাংলাদেশে অর্গানাইজ করার জন্য। লাইক ইউনো, লাস্ট ইয়ার ট্রেন রেক জিতেছিল অ্যান্ড দে ওয়েন্ট অল দ্য ওয়ে টু জার্মানি। তো বাংলাদেশকে এটার আন্ডারে আনার পরে একটু ফরম্যাট তারা চেঞ্জ করে, যেটা হচ্ছে আগে লাস্ট 10 বছর ধরে ইন্ডিয়া থেকে ব্যান্ড যেত, ইন্ডিয়াতে কম্পিটিশন হতো। তো ওরা এখন যেটা করেছে যে ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের আন্ডারে কম্পিটিশনটা নিয়ে আসছে, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ, এই 4টা দেশ থেকে একটা একটা করে লোকাল উইনার সিলেক্ট করা হয়। এই লোকাল উইনারগুলো ইন্ডিয়ার ব্যাঙ্গালোরে পারফর্ম করে, ওইখানে একটা ফাইনাল ব্যাটল হয়, ওই ফাইনাল ব্যাটলে যে জিতে সে ওয়াকেনে সাব কন্টিনেন্টকে রিপ্রেজেন্ট করে। সো দিস ইজ ইন শর্ট গ্রেট হোয়াট হ্যাপেন্স। আমরা ইনফ্যাক্ট ফ্রাইডেতে, গত ফ্রাইডে অর স্যাটারডে, ওয়াজ ইট স্যাটারডে, স্যাটারডে যে ব্যাটলটা হয়ে গেল ইনফ্যাক্ট অ্যাট একদমই কাছে যমুনা ফিউচার পার্কে, সো সেই ইভেন্টটার কিছু অংশ আমরা দেখে আসি, তারপরে বাকি আলোচনা হবে, রাইট?
যারা আজকে পারফর্ম করছে রোমান স্যাক্রিফাইস, এক্স এনিমি, রেভলিউশন, থ্র্যাশ এবং টর্চার গোর গ্রাইন্ডার, তাদের পারফরমেন্সের উপর বেজ করে আমাদের জাজেসরা তাদেরকে মূল্যায়ন করছেন। আজকে একটা ব্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হবে। ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই চারটা ব্যান্ডের মধ্যে আরেকবার কম্পিট করবে। সেখানে যে প্রথম হবে সে ওয়াইকেন জার্মানিতে এই বছর 80,000-1,00,000 যে ক্রাউডের সামনে যে কনসার্টটা হয় তাদের সামনে পারফর্ম করার সুযোগ পাবে। এরকম কিছু কম্পিটিশনের জন্য আই গেস আস্তে আস্তে আমরা উইল হ্যাভ দ্য ইন্টারন্যাশনাল ব্যান্ডস কামিং টু আওয়ার কান্ট্রি, হ্যাঁ, বিকজ ওয়াকেনের এরকম একটা ব্যাটল বাংলাদেশে হচ্ছে, এটা আমাদের জন্য একটা খুব বিশাল বড় একটা ব্যাপার এবং ওয়াকেনের এই কম্পিটিশনটা সব ইয়ারেই যেন হতে থাকে। বাংলাদেশ থেকে খুবই ভালোভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ব্যাঙ্গালোরে যে আমরা জিততে পারি, এবার জার্মানিতেও যে আমরা এই পুরো প্রোগ্রামটা আমরা জিতে আসতে পারি। কনগ্রাচুলেশন টু অল দি ব্যান্ড অ্যান্ড এভরি ওয়ান ইজ আ রক স্টার। লাস্ট ইয়ার ট্রেনে ওয়ান দ্য ব্যাটল অ্যান্ড দিস ইয়ার ইজ উইয়ার অ্যাজিউমিং ইজ গোনা বি আ প্রিটি টাফ কম্পিটিশন, সো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড উইল রক দ্য ওয়ার্ল্ড ইনশাআল্লাহ। বাংলাদেশ উইল বি আ পার্ট অফ দ্য মেডাল সিন। লাস্ট টাইম সিন্স ট্রেন রেক গেছে এই সেম জায়গা থেকেই সেম কম্পিটিশন জিতে, সো আই এম হোপিং দিস টাইম একটা ব্যান্ড যাবে অ্যান্ড আই রিয়েলি হোপ ওরা যেন ব্যাঙ্গালোরকে জিতে, দে ক্যান গো টু জার্মানি, দ্যাটস দ্য হোল পয়েন্ট। সো ইটস গুড দ্যাট উই হ্যাভ আ পাথওয়ে টু ইউ নো লাইক আ বিগ ফেস্টিভ্যাল। তো এবার আমাদের ইনভাইট করা হয়েছে অ্যাজ আ গেস্ট ব্যান্ড। আমি জাস্ট বলতে চাই যে উই আর ভেরি হ্যাপি যে ওয়াকেন ব্যাটল ইজ স্টিল কন্টিনিউইং বাংলাদেশে। বেস্ট উইশেস টু অল দ্য ব্যান্ডস, সো আই এম রিয়েলি এক্সাইটেড যে কে জিতে যায়। আমাদের যেভাবে সাপোর্টটা করেছেন, নেক্সট যে উইন করে অবভিয়াসলি ওইরকম সাপোর্টটা আমরা এক্সপেক্ট করবো আপনাদের থেকে। Congrats to Thrash, they're the winners of this amazing contest. আমরা সময় স্বল্পতার জন্য পুরো কনসার্টের পুরো আয়োজনটা দেখতে পারলাম না, কিন্তু আমরা কুইকলি একটা ব্রেকে যাই, ফিরে এসে তারপরে এসে আমরা থ্রাশের সাথে কথা বলবো। স্টে উইথ আস। ওয়েলকাম ব্যাক, আমাদের সাথে আছে আজকে ওয়াকেন ব্যাটলের উইনার এবং নাহিয়ান। চলে যাচ্ছি আমি সামিয়ের কাছে, হি ইজ দ্য ভোকালিস্ট এন্ড বেসিস্ট অফ থ্র্যাশ। হ্যালো, ওয়েলকাম টু মিউজিক বাজ। থ্যাংক ইউ। এন্ড উইড ইউ প্লিজ ইন্ট্রোডিউস ইওর ব্যান্ড? আচ্ছা, আমি সামির, আমি বেস প্লে করি আর গান গাই থ্র্যাশের। এন্ড আমার গিটারিস্ট হচ্ছে সুমিত গৌরব, হ্যালো, বেসিক্যালি গিটারস, আর মুক্তাদের, হ্যালো, হি ইজ দ্য নিউয়েস্ট এডিশন টু দ্য ব্যান্ড এন্ড হি ইজ দ্য ড্রামার। সো ইয়া, so we are a three piece band, very rare to see in this country. Oh, wow, okay, great. So yeah, that's even amazing, right? Yeah. That's amazing. Okay, to Jewel, like I said, Jewel, say hello to the band again. Aro kichu bola thakle? Oh, hello Thrash, ebong tinjoner ekti band ebong tara winner, so bojha jacche je tinjoni talented musician. একটু শুনে আসি যে সব মিলিয়ে কতগুলি ব্যান্ড পারফর্ম করেছিল। আমরা যদিও প্যাকেজে দেখেছি, এইমাত্র যারা টিউন করেছেন অথবা এইমাত্র যারা জয়েন করেছেন তাদেরও হয়তো বা জানতে ইচ্ছে করবে যে কতগুলো ব্যান্ড সেখানে পার্টিসিপেট করেছে এবং তাদের মধ্যে থেকে জয় ছিনিয়ে নিয়েছে থ্র্যাশ। কতজন পারফর্ম? দেয়ার ওয়্যার ফাইভ ব্যান্ডস অ্যাকচুয়ালি। ইনিশিয়ালি অ্যারাউন্ড 80টা ব্যান্ড রেজিস্টার করেছিল এই বছরের জন্য। তো ওয়াইকেন জার্মানি থেকে পাঁচটা ব্যান্ড শর্টলিস্ট করে দেওয়া হয় আমাদের লোকাল কম্পিটিশনের জন্য। সো দোজ ফাইভ ব্যান্ডস আর রোমান স্যাক্রিফাইস, রেভলিউশন ফ্রম সিলেট, এক্স এনিমি, থ্র্যাশ অ্যান্ড টর্চার গ্রো গ্রাইন্ডার। গ্রেট, জুয়েল। ওয়াও, গ্রেট। আলিফ, সিলেটেরও একটি ব্যান্ড এখানে কিন্তু
পার্টিসিপেট করেছে, এটাও কিন্তু ভালো লাগছে যে এই ওয়াকেন ব্যাটেলে আমার মনে হয় সারা বাংলাদেশের এই যে 80টা ব্যান্ড রেজিস্ট্রেশন করেছিল, আমার মনে হয় সারা দেশেরই ব্যান্ড এখানে রেজিস্ট্রেশন করেছিল। তো এটাও খুব ভালো দিক যে শুধুমাত্র ঢাকা চিটাগংয়ের বাইরে গিয়েও আসলে আমাদের দেশের অনেক জায়গাতে কিন্তু এই ধরনের দারুণ দারুণ ব্যান্ড তৈরি হচ্ছে এবং দারুণ মিউজিক তারা করছে, এটা আমাদের সবার জন্য সুখবর। নাহিয়ান এই বিষয়টি কিভাবে দেখে? আই এম ভেরি হোপফুল বিকজ আমাদের দেশের মেটাল মিউজিকটা এমনিতে একটা নিশ মিউজিক, অনেক লিমিটেড ক্রাউড বা ফ্যান্স, ইট ইজ নট আ মেইন স্ট্রিম মিউজিক। বাট তারপরেও আমাদের লাস্ট 10 ইয়ার্সে মেটাল মুভমেন্ট আই উড সে অনেক বেড়েছে, অনেক মেটাল ব্যান্ডস আসছে। অ্যান্ড স্পেশালি এই ওয়াকেন মেটাল ব্যাটল এইটা যখন আমরা লাস্ট 2 বছর হলো অর্গানাইজ করছি, আমরা প্রথমবারও অ্যারাউন্ড 90টা ব্যান্ডস রেজিস্টার করেছিলো, এবারও প্রায় 80টা। সো দিস ইজ রিয়েলি গুড যে সবাই এখন ভাবছে যে কীভাবে আমি আমার ব্যান্ডকে আরও গ্লোবালাইজ করতে পারি, নট অনলি যে আমার দেশি ফ্যান্স, বিকজ মেটাল হেডস পুরা দেশ পুরা সারা বিশ্ব ছড়িয়ে আছে আর কি। অ্যান্ড মিউজিকটাই এরকম যে ইটস নট যে একটা লিমিটেড রিজিয়নের উপর লিমিটেড আর কি, সারা দেশ। যেমন ফর এক্সাম্পল আমরা মেটালিকা স্লেয়ার শুনি, পৃথিবীর সব দেশের মানুষই শুনে। সো আবার ফর এক্সাম্পল আদার রক ব্যান্ডসরাও যারা শুনে, সো সেই দিক থেকে এটা অনেক প্রশংসনীয় একটা ব্যাপার। কারণ আমিও নিউ ব্যান্ডসদেরকে অনেক অনেক ইনফ্লুয়েন্স, তাদের যেভাবে যে ইনফ্লুয়েন্স হচ্ছে আমি এটাকে অনেক বাহবা জানাই যে তারা এইভাবে স্টেপ নিচ্ছে, এবং আমি এক্সপেক্ট করব নেক্সট ইয়ারে আরও আরও ব্যান্ডস রেজিস্টার করে। থ্যাংক ইউ জুয়েল। ওয়েল তোমরা তো ব্যাঙ্গালোর যাচ্ছ, তোমাদের নেক্সট বিগ স্টেপ সেটা কবে? সো আমরা সব এক্সপেক্ট করছি যে 19 মার্চের মধ্যে ওখানে থাকবো, বিকজ দ্য গিগ ইজ অন 20th। অলরাইট, দ্য প্রিপারেশন কেমন চলছে সেটার জন্য? সো আমরা আসলে এই এই ব্যাটলের জন্যই কি বলবো, ব্যাটলের আগ দিয়ে আমাদের ব্যান্ডটা আসলে রিফর্মড হয়েছে। সো প্রিভিয়াসলি উই ইউজ টু প্লে মানে উইথ 2 আদার মেম্বার্স, যারা উই হ্যাড আ ভেরি কনসিস্টেন্ট লাইন আপ ফর লাইক 6-7 ইয়ার্স। তো তারপরে উই টুক আ হিট ফর আ ওয়াইল, সো উই ওয়ার অ্যাকচুয়ালি লুকিং ফর সামওয়ান হু কুড মানে প্লে ড্রামস উইথ আস, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস যে আমাদের ফ্রেন্ডের সাথে বাজে, বিকজ দ্য ফান ইজ অ্যামাং দ্য ফ্রেন্ডস টু আস স্পেশালি। সো ইয়া, উই দেন কল্ড বাবু, বিকজ ও হচ্ছে মানে মুক্তাধীরঞ্জন, সো হি ইজ আওয়ার কলেজ ফ্রেন্ড, সো একসাথে মিউজিক শেখা শুরু, এরকম একটা সিচুয়েশন। আচ্ছা, আমি একটা বিরতিতে যাচ্ছি এবং ফিরে এসে আরো অনেক প্রশ্ন আছে এবং কিছু আপডেট আছে, আমাদের সঙ্গেই থাকুন। Welcome back after the last break. Amra achi music buzz ebong amader shonge ache thrash, ache Nahian from Power Surge. Kotha hochilo Wacken Battle niye, tobe ebare amra ektu desher baire chole jabo. Ebashe in fact khub chomotkar ekta concert hoye geche, Maitri concert 2 Bharater Kolkatay, ebong khub sundor ekta concert. Maitri bolte ja bojhay tar khub sundor ekta example amra ei concert e peyechi. Ektu dekhe ashi kichu ongsho shei concert e kemon chilo. Thank you.
চমৎকার একটি কনসার্ট এবং আমি নাহিনার কাছে একটু শুনতে চাই। নাহিয়ান একটু বলো এই কনসার্টটা নিয়ে ছোট করে। এবার আমরা সেকেন্ড টাইমের মতো গিয়েছিলাম এই শোতে, বাট আর্টসেলকে নিয়ে ফার্স্ট টাইম মৈত্রী কনসার্ট। যদিও আর্টসেল ক্যালকাটায় আগে বেশ কয়েকবার পারফর্ম করেছে, বাট এবার এক্সপিরিয়েন্সটা ওয়াজ ক্রেজি বিকজ এবার ইনডোর কনসার্ট হলো। ওপেন এয়ার কনসার্ট অনেক জোশ হয়, বাট ইনডোর কনসার্টে যেটা হচ্ছে ক্রাউড অনেক কাছাকাছি থাকে আর্টিস্টের আর কি, সো দ্যার ইজ এ গ্রেট কানেকশন উইথ দ্য ফ্যান্স। তো পাওয়ার সার্জের পারফরমেন্সের সময় উই রিয়েলি লাভড ইট বিকজ উই স অলমোস্ট অল দ্য অডিয়েন্স নিউ আওয়ার সং, দে ওয়ার সিঙ্গিং নট অনলি দ্য কোরাসেস অলসো দ্য ভার্সেস, সো ইট ওয়াজ রিয়েলি গ্রেট। অ্যান্ড আর্টসেলের পারফরমেন্সের সময় উই ওয়ার সো নট রিয়েলি সারপ্রাইজড, বাট উই ওয়ার এমিজ টু সি দ্যাট ক্রাউড, মানে গেতে গেতে দে ওয়ার অলসো ক্রাইং দ্যাট অনেকেই হয়তো নিউ জেনারেশন থেকে আসছে, তারা হয়তো আর্টসেলকে আগে দেখে না এইভাবে কখনো লাইভ, ফার্স্ট টাইম আর্টসেলকে লাইভ দেখে দে কুডন্ট হোল্ড দেয়ার টিয়ার্স, স্পেশালি পথ চলা দুঃখ বিলাসের সময় দে ওয়ার ক্রাইং আ লট। সো ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, অ্যান্ড প্লাস অর্গানাইজারের হসপিটালিটি খুব ভালো ছিল, সাউন্ড ওয়াজ রিয়েলি গ্রেট, অ্যান্ড উই অল প্লেড আ বিগ সেট লিস্ট, so it was a great experience. Yeah, and it was done by Jen Next. Yeah, thanks, and special thanks to Bipash. Right. I want to mention his name. Or hoyto sponsor oto ekta support chilo na, kintu o nijer fund theke ebong je limited kichu partners chilo ogulo niye o je ebong plus ekhane jeta jinish hocche she artsel ebong power search ke ta amader টোটাল যে পেমেন্ট এবং যে রিকোয়ারমেন্ট অল দ্য ফ্লাইটস একদম হোল হার্টেডলি সবকিছু কভার করেছে। এবং একটা জিনিস খুব ভালো লেগেছে যেটা বাংলাদেশে যে মুভমেন্টটা নিয়ে আমরা সবাই খুব সিনসিয়ারলি মুভ করছি সেটা হচ্ছে নো মোর ফ্রি কনসার্টস, এবং সেটাও কলকাতাতে খুব স্ট্রংলি ওরাও কিন্তু সেই জিনিসটা প্রিচ করছে। এখন কুইকলি একটু জোয়েলের কাছে যাবো এবং তারপরে আমরা ব্যান্ডের কাছে ফিরে আসবো। আলিফ, আজকে আসলে কি বলবো, একটু আবেগপ্রবণই হয়ে গেলাম যখন আর্টসেল উঠছিল, তখন অডিয়েন্সের যে রিয়াকশন সেটা আমি জানি। মিউজিক বাজের অনেক দর্শক রয়েছেন যারা পশ্চিমবঙ্গের, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি জানি আজকের এপিসোড আপনারা দেখছেন, হয়তো বা পরবর্তীতে দেখবেন। আমাদের বাংলাদেশের ব্যান্ডদেরকে এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এবং এভাবে তাদের সঙ্গে গিয়ে তাদের দিনটাকে অ্যামেজিং করবার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আপনাদেরকেও চাই আমাদের দেশেও মৈত্রী কনসার্ট হোক এবং ওপার বাংলার ওপার বাংলার ব্যান্ডগুলো আমাদের দেশের কনসার্টে পার্টিসিপেট করুক, সেটাও আমরা চাই। ত্র্যাশ, কেমন লাগলো আর্টসেল পাওয়ার্স মৈত্রী কনসার্ট পারফর্ম করলো এবং সেখানকার ফ্যানদের যে এক্সাইটমেন্ট সব মিলে কেমন লেগেছে? এক্সেলেন্ট, বিকজ আমরা মানে আমরা অ্যাজ আ ব্যান্ড উই হ্যাভ বিন ফ্যানস অফ মানে বেসিক্যালি আর্টসেলকে ছোটবেলা থেকে দেখি আর কি, মিউজিক করার একটা ইয়ে ছিল আর আমাদের দেশ থেকে এরকম মিউজিক করা যায়, সো ওটা ওইখানেও এরকম জিনিসটার একটা চলন আছে, সো এক্সেলেন্ট এটা ব্যাপারটা। জুয়েল, জুয়েলের কাছে একটু পরে ফিরে আসছি, একবারে বিদায় নিয়ে নিব, তখন ফিরে এসে ত্র্যাশ তোমাদের যেহেতু সামনে এই কনসার্ট, আই মিন ব্যাঙ্গালোরে তোমরা যাচ্ছ, তো তোমাদের সিমিলার একটা এক্সপিরিয়েন্স হবে, আই থিঙ্ক ইটস গোইং টু বি ইভেন মোর লাইক, কারণ একটা অনলি মানে জাস্ট প্রেসারটা একটু বেশি, হ্যাঁ প্রেসারটা ইটস গোইং টু বি বিগার, ইটস নট অনলি ফান এন্ড গেমস, ইটস অলসো একদম আমাদের কম্পিটিশনটা, উই হ্যাভ টু গিভ ইট অল আওয়ার বেস্ট, অল দ্য বেস্ট টু ইউ গাইস, তোমাদের প্রিপারেশন নিশ্চয়ই খুব ভালো চলছে, উই আর একদম টেক কেয়ার অফ ইয়োরসেলফস, বিহেভ, আর তোমরা তোমাদের মার্চেন্ডাইজ নিয়ে একটু কিছু বলতে চাচ্ছিলাম। ইয়েস, সো যেটা হচ্ছে যে এই শোটা অনেকেই হয়তো বা জানে না যে এটা কিন্তু ফান্ডেড না, সো উই হ্যাভ টু বেসিকলি পে ফর আওয়ার ওন ট্রাভেলস অ্যান্ড হোটেলস অ্যান্ড স্টাফ। সো যেটা আমরা করছি যে উই আর লঞ্চিং থ্রি মার্চেন্ডাইজ, থ্রি ব্র্যান্ড নিউ মার্চেন্ডাইজ উইথ হেভি মেটাল টি শার্ট, অ্যান্ড আমাদের এই পুরো কাজের সাথে সাহায্য করছে আমাদেরকে বাংলাদেশ ব্যান্ড মিউজিক ফ্যান কমিউনিটি, তারপরে গান অ্যাপ আছে, তারপরে নিউজ অ্যান্ড রাইজিং। তো আমরা যেটা করছি যে একটা, হ্যাঁ রেডিও এবিসি, হোপফুলি উই আর স্টিল টকিং টু দেম, তো একটা হচ্ছে টি শার্ট, একটা পোস্টার অ্যান্ড একটা ক্যাপ সম্ভবত আমরা লঞ্চ করতে যাচ্ছি ভেরি সুন। সো বাই বাইং দিস মার্চেন্ডাইজ ইউ উইল বেসিক্যালি হেল্প আস টু গ্যাদার ফান্ড ফর দিস ট্যুর, সো হোপফুলি দ্য নেক্সট ওয়ান যদি আমরা জিততে পারি তাহলে, ইয়া ডেফিনেটলি ডেফিনেটলি, অলরাইট, সো প্লিজ ফলো থ্র্যাশের ফেসবুক পেজটা একটু শুনে নেই, থ্র্যাশ বাংলাদেশ facebook.com/thrashbangladesh, থ্র্যাশ বাংলাদেশের পেজে গিয়ে আপনারা সব ডিটেইল পেয়ে যাবেন, এবং প্লিজ হেল্প দ্য ব্যান্ড বিকজ দে নিড দ্য ফান্ড টু গো অ্যান্ড মেক আস প্রাউড, বাংলাদেশকে প্রাউড করবে তারা। কুইকলি ঢাকা FM এ যাবো, জুয়েলের কাছে গুড বাই শুনে নেই।
Goodbye and thank you so much. Jara participate korte chan, trash ke support korte chan. Aro bistarito jante amader music bazar fan page jogajog korte paren. Trasho amader page tader link e post kore dibe amader ajker show er niche comment e. So thank you jo khuje paben shekhane. Thank you, Joe. Please, ওদেরকে সাপোর্ট করুন ওরা আমাদের গল্প যেমন ট্রেনিং এর আমাদেরকে আমাদের মুখ উজ্জ্বল করেছে আমরা বিশ্বাস করি ট্র্যাশও সেটা করবে অ্যাবসলিউটলি থ্যাংক ইউ জুয়েল বাই বাই এবং আমি আমাদের হাতে একদম সময় নেই সো থ্যাংক ইউ গাইজ সো মাচ অল দ্য বেস্ট ট্র্যাশ আবারও কথা হবে ওদের সাথে ডেফিনেটলি আফটার দে কাম ব্যাক ফ্রম ওয়াকিন সো আবার দেখা হচ্ছে আগামীকাল বাই বাই